মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তির জেরে মিরপুরে পুলিশ জনতার সংঘর্ষ। মাননীয় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করায় রাজধানীর মিরপুর 13 নম্বরে পুলিশ জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষ হয়। তবে রাত 9টায় এই প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ তাজিব নামে এক যুবক বলেন, মিরপুর 13 নম্বরে কেন্দ্রীয় মন্দিরের সামনে এক বিকাশের দোকানদার অনেকদিন ধরে বিভিন্ন সময়ে প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে আসছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে খোঁজ করলে তিনি পালিয়ে থাকেন, আবার মাঝে মধ্যে প্রকাশ্যে এসে একই কাজ করে আবার পালিয়ে যান। ভয়ে বেশ কিছুদিন ধরে দোকানে আসেননি। রোববার সন্ধ্যায় ওই ব্যক্তি দোকানে এসে আবার নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর কথা বললে স্থানীয় শত শত লোক তাকে ঘেরাও করে। তখন পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজনের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে জনতা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনা ঘটলে যেখানে ক্যাপিটালাইজ করতে চাই।